আমাকে কবরে রাখা হবে, কবরে কত শো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। তারপরে কেয়ামত হবে, কেয়ামতের হাশরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাশরের বিচারের পরে বলতে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা কামাত আলাইহি কিয়ামাত, যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রু যখন কবজ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। হে বেহেশতের ফেরেশতারা যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার দিনদার বান্দা, তার বিচার মেয়াদ শেষ, এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও, আদরের সাথে আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়, সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয়। তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে, আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেশতা তাদেরকে ওই মুরমুষন নেককার ইমানদার নামাজি লোকদার রগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকাই দেয়, ঢুকাই দিয়ে বলে আজরাইল এখন জান কবজ করবে। এটা বাস্তব, সবার জন্য অবধারিত, কুল্লু নাফসিন, সবাইকে মরতে হবে। এখন আমার এই নেককার ইমানদার বান্দার রুটা ধরে, রুহের বোটাটা ধরে আজরাইল যখন টান দেবে রুটা বের করার জন্যে, তোমরা তার রগে রগে ঢুকে যাও, প্রত্যেকটা পশমের গোড়ায় ঢুকে যাও। রুটা যদি কোনখানে আটকে আজরাইল জোরে টানে, আমার নামাজি বান্দার কষ্ট হবে। অন নাজেয়াতে গারকান সুরায় নাজেয়াত বাংলা তফসির আপনারা দেখে নেবেন, তখন ওই ফেরেশতাদের কাজ হচ্ছে রুটা যেখানে আটকে ওরা তাড়াতাড়ি সেখানে আটকাটা ছুটাই দেয়। গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায়, একজন নিচের থেকে টানে আরেকজন গাছে ওঠে, যেখানে যেখানে লীলা বেতের গাছের ধরেছে এগুলো আগে কেটে দেয়, কেটে দিলে বেতটা সহজে নেমে আসে, ঠিক কিনা বলেন? সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার নামাজি রোজাদার ইমানদার দিনদার বান্দা তার যখন বিচার মেয়াদ শেষ হয়ে যায়, আজরাইলকে তার জান কবজ করার জন্য আগে পাঠাই, সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেশতাও আমি পাঠাই, এবং এই ফেরেশতাদেরকে বলে দেই আমার এই নামাজি বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তোরা ঢুকে যা, কোনোখানে যদি রু আটকে সঙ্গে সঙ্গে তোরা আটকাটা বান্টা এটা কেটে দিস, ছুটাই দিস, যাতে করে আমার বান্দার কষ্ট কম হয় না, কষ্ট হবে, কম হোক বেশি হোক, অজা আত সাকরাতুল মউতে বিলহাক, বিলহাক মরণ জ্বালা, মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত এটা সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়াবহ। নবীজির সাকরাতুল মউত শুরু হয়েছে, আজরাইল আলাইহিস সালাম নিতান্ত আদবের সাথে নরমভাবে নবীজির সিনা মুবারকের উপরে ডাইন হাতটা রাখলো, ডাইন হাত জান কবজ করার জন্য। নবীজি উহ করে একটা চিৎকার দিলেন, মালিকুল মউত আজরাইল হাতটা সরাই নিল। নবীজি বলেন, ইয়া মালিকুল মউত, ভাই আজরাইল, আল্লাহর এই পুরা দুনিয়া, পাহাড় পর্বত, আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, মরু পর্বত সাগর মহাসাগর, পুরা সৃষ্ট পৃথিবী দুনিয়া বুঝি তুমি আমার বুকের উপরে চাপাই দিয়েছ। মালিকুল মউত বলি, ইয়া রাসূল আল্লাহ,
ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি, দয়া কাকে বলে? সফটনেস, সফটনেস, নরমিয়ত কাকে বলে? এটা আমি জানি না। আমার কাম হইল দরকাম মশরত, দরকাম মশরত। আল্লাহর কসম, আপনার বুকে যত আস্তে হাত দিয়েছি, যত আলগোসে হাত দিয়েছি, আগেও কারো বুকে এইভাবে হাত দিই নাই, কেয়ামত পর্যন্ত দেব না, সবচেয়ে আস্তে। নবীজি বললেন, ইয়া মালিকাল মওত, তোমার সবচেয়ে আস্তে ঠেলা যদি দূর হয়, আল্লাহু আকবার, আমার গুনাহগার উম্মত তাদের বুকের উপরে তুমি যখন চেপে বসবে, তাদের একজন তো এই মরণ জ্বালা সাকরাতুল মওত সহ্য করতে পারবে না। ভাই জিব্রাইল, ওয়েট হিয়ার প্লিজ, তুমি এখানে একটু থামো। আমার ভাই জিব্রাইল আসুক। নবী জিব্রাইলকে স্মরণ করলেন, জিব্রাইল এসে গেল। এসে যাওয়ার পরে নবীজি বললেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, আজরাইল বলে সবচেয়ে আস্তে আপ দিছে, কিন্তু আমার যে কি অবস্থা হয়েছে আমি বুঝি, সবচেয়ে আস্তের এই অবস্থা। আর যাদের বুকের উপরে চড়ে বসে টেনে হিসে নিয়ে যাবে, তাদের কি অবস্থা হবে? ভাই এখন এই অবস্থা সাকরাতুল মওত মৃত্যু যন্ত্রণা, আজরাইল যদি দেয়, শয়তান সেই মুহূর্তে সেখানে এসে আমার সবগুলো উম্মতকে বেঈমান করে দেবে, তাদের কি উপায় হবে? নবীজির ফরিয়াদ, দরখাস্ত, জিব্রাইল আল্লাহর কাছে পৌঁছালেন। সময় লাগে না, কিন্তু দেন এন্ড দেয়ার, দেন এন্ড দেয়ার, জিব্রাইল নবীজির সব কথা আল্লাহকে বললেন। আল্লাহ পাক তখন বললেন, জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, যারা আমাকে জানবে, আমার কোরআন মানবে, আমার পাঠানো নবীর এতাত আনুগত্য করবে, দীনের পথে চলবে, দীনের কথা বলবে, দীনের বাইরে যাবে না, চলবে না, তাদের রুয়ে আজরাইলকে দিয়ে আমি এত আস্তে কবজ করাবো। মা যখন তার দুধের সন্তানটাকে বুকে নিয়ে